আল্লাহ বলেন বান্দা সময় নির্ধারিত, তোমাকে ফিক্সড সময়ের জন্য দুনিয়ায় পাঠানো হয়েছে, ওই সময়টা যখন শেষ হয়ে যাবে, নির্ধারিত সময় যখন কেটে যাবে, ফুরিয়ে যাবে, এক সেকেন্ড সময় তোমার জন্য পূর্বাপর করা হবে না। বলিও না, আল্লাহর নবী বলেন আকসিরু মিন যিকরি হাজিমিন লাযাত আল মাউত, মৌতকে ভুলিও না, বেশি বেশি স্মরণ করো, মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, মৃত্যুকে ভুলিও না। আরে ঘুমাইবার সময় তুমি দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহ তোমার নাম নিয়ে আমি মরতেছি, ওয়া আহিয়া তোমার নামে আমি জীবিত হব। আরে ঘুমাবার সময় তুমি মৃত্যুর কথা বলে বলে ঘুমাও, ঘুম থেকে যখন উঠো তখন তুমি তো পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমাবার সময়, ঘুম যাওয়ার সময় তুমি মৃত্যুর কথা বললা দুয়ার ভিতরে, আবার ঘুম থেকে উঠে তুমি মৃত্যুর কথা বললা দুয়ার ভিতরে, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে মৃত্যু দেওয়ার পরে, আমার মৃত্যু ঘটাবার পরে দয়া করে আবার যেন তিনি আমাকে জীবন দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বীগণ, যুবক ভাইরা, এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই উপর্দানিশীন সম্মানিত মাহফুলেরা, আল্লাহ তাআলা অনেক অনেক দয়া করেছেন যে তিনি আমাদেরকে দয়া করে তৌফিক দিয়েছেন কুরআন ও হাদিসের কথা বলার জন্য এবং শ্রবণ করার জন্য, শোনার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, বাকিটার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইবো। আল্লাহ যেন এই বয়ানের সাথে আমল করার তৌফিক দান করেন। সুস্থতা মহা নিয়ামত, সুস্থতা আল্লাহ তাআলার মস্ত বড় নিয়ামত। আমরা এই নিয়ামত নিয়ে অবহেলা করতেছি যে অসুস্থ সে কিছুটা বুঝে অনুমান করে যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আমি আজকে অনেকটা অসুস্থ, অসুস্থ মানে মাথা ব্যথা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ফয়সালা, জুমার নামাজ পড়েছি মাথা ব্যথা নিয়ে। জুমার বয়ান আমার মসজিদে লম্বা বয়ান করতে হয়, এই মাথা ব্যথা নিয়েই বয়ান করেছি। ছেলে ঢাকায় এক মাদ্রাসায় ভর্তি হয়েছে, সেখানে পাঠাবার জন্য তাকে রেল স্টেশনে নিয়ে গিয়েছে, ট্রেনের অপেক্ষায় স্টেশন মসজিদে অনেকক্ষণ বসা ছিলাম, সেখানে গাড়ির আওয়াজ আওয়াজ, ছেলেকে ট্রেনে উঠাইয়া এই আওয়াজে আওয়াজে সময় কাটাইল, মাথা ব্যথা কমছে না। বাসায় আসলাম, ঈশার নামাজ পড়লাম মসজিদে, খানা খাইলাম বাসায়, ঔষধ খাইলাম, তারপর এখানে আসলাম।
এখনো মাথা ব্যথা আছে, বয়ান করার মতো না। আমি তো আরো আগেই বসার কথা, আগের মৌলানা সাহেব বয়ান করতেছিলেন, আপনারা শুনতেছিলেন। আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে তিনি দয়া করে আসার মতো তো সুস্থ রেখেছেন। কত মানুষ কত অসুস্থতায় কতদিন যাবৎ ভুগতেছে। আজকে সকালে নিউ মার্কেটে এক দোকান ব্যাগের দোকানে গেলাম, ওই দোকানের মালিকের সাথে আমি সহ অনেক উলামায়ে কেরামের সম্পর্ক ভালো। রমজানের আগে উমরায় যাব, রমজানের এক দুই দিন আগে, যেদিন উমরায় যাব মানে হয় এর একদিন আগে ওই দোকানে গেলাম। ওই দোকানের মালিক ভাইটাকে দেখলাম, কিছু সময় বসলাম, তার সাথে কথা হলো। আমার ব্যাগ ঠিক করার জন্য সে অনেক জোরে জোরে চেষ্টা করলো, প্লাস দিয়ে এটা সেটা দিয়ে অনেকক্ষণ চেষ্টা করলো। তাহলে এটুকু সে সুস্থ, পূর্ণ সুস্থ, অনেক জোরে জোরে চেষ্টা করছে, প্লাস দিয়ে চেপে ধরে টানাটানি করেছে, অনেকটাই সুস্থ। আজকে তার দোকানে গেলাম, গিয়ে দেখি তার ছেলে দোকানদারি করে। জিজ্ঞেস করলাম, তোমার আব্বু কোথায়? বলে যে আব্বু হাসপাতালে। জিজ্ঞেস করলাম কি হয়েছে? বলে যে তার আব্বু কিডনি সমস্যা হয়েছে। চিকিৎসা কি করছো? বলে যে ডায়ালোসিস করছে। কিডনি রোগীকে ডায়ালোসিস করা কত যে কষ্ট, কত যে টাকা খরচ, টাকা খরচ তো বড় কথা না, কত যে কষ্ট। আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে দুনিয়ায় যত কিডনি রোগী আছে, হার্টের পেশেন্ট আছে, লিভারের রোগী আছে, কত ধরনের রোগে আক্রান্ত মানুষ বাসায়, কেউ হাসপাতালে, কেউ আইসিউতে, কেউ আরো উপরেরটাই লাইফ সাপোর্টে, মৃত্যুর প্রহর গুনছে। আল্লাহ তাআলা সকল রোগীদেরকে সুস্থতার নিয়ামত দান করে। সবাই অসুস্থ, আমরা সবাই অসুস্থ, সুস্থ কেউ নাই, সুস্থ আমরা কেউ নাই। শরীরের রোগে আক্রান্ত, আত্মার রোগে আক্রান্ত। শরীরের রোগের চেয়ে আত্মার রোগ আমাদের অনেক বেশি। আত্মার রোগের ক্ষতি শরীরের রোগের ক্ষতির থেকে আত্মার রোগের ক্ষতিটা কোটি কোটি গুণ বেশি। আত্মার রোগের ক্ষতি মারাত্মক, আত্মার রোগের ক্ষতি মারাত্মক মানে আত্মা যদি রোগাক্রান্ত হয়, এই আত্মার রোগ নিয়ে যদি কেউ কবরে যায়, সুস্থতা লাভ না করে, আত্মাটাকে রোগমুক্ত, আধ্যাত্মিক রোগমুক্ত না করে এই অবস্থায় যদি কেউ কবরে চলে যায়, এর ক্ষতি হলো কবরে সাপে কামড়াবে, হাসরে আরশের ছায়ার বাহিরে থাকবে। আত্মার রোগ নিয়ে যদি কেউ হাসরের মাঠে উঠবে, তার ঠিকানা জাহান্নাম হবে। বলেন না আত্মার রোগের ক্ষতি কতটা বেশি। আত্মার রোগ, আমি তো বসে রয়েছি নিশ্চিন্তা, আমি তো নিশ্চিন্তে বসে আছি। কেন বসে আছি? আমার ছেলে একটা ইটালি চলে গেছে, আমার আরেকটা মেয়ে মাস্টার্স কমপ্লিট করেছে, আমার মেজু ছেলেটা মিডল ইস্টে থাকে, সেখানে সে ভালো পয়সা ইনকাম করে, 2 লাখ টাকা মাসে ফেলাইতে পারে, 3 লাখ টাকা কামাইতে পারে। এই ধাঁধায় আমি ভুলে গিয়েছি আখেরাত, ভুলে গিয়েছি কবর, ভুলে গিয়েছি মৃত্যু। দুনিয়ার লোভের রোগে আমি আক্রান্ত, দুনিয়ার লোভ আমার ভিতরে ভরা, টাকার পিছনে এমন টাকাকে এমন কামড় দিয়ে ধরছি। আত্মার কি অবস্থা এটা জানবার আমার কাছে সময় নেই। আমি টাকা নিয়ে ব্যস্ত, আমি দোকান নিয়ে ব্যস্ত,
আমি আমার ছেলের বিদেশ নিয়ে ব্যস্ত, আমি প্রমোশন চাকরিতে আমার প্রমোশন এই নিয়ে আমি ব্যস্ত, আমি রাজনীতি নিয়ে ব্যস্ত, আমি নেতার নেতা নেত্রীর পিছনে দৌড়ানো নিয়ে ব্যস্ত, আমি গান্ধা পচা রাজনীতি নিয়ে ব্যস্ত। হায় আমার দুনিয়ার কত ব্যস্ততা, আমার সময় নাই, আমার আত্মাটা কেমন আছে, একটু চিকিৎসা কেন্দ্রে গিয়ে আত্মার পরীক্ষা করে চিকিৎসা করে সুস্থতা লাভ করার আমার সময় নাই। আমি ভুলে গিয়েছি আমার কবর, কবর আমাকে ভুলে নাই। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। ইমাম গাজালি ছিলেন বিশ্বনন্দিত এক দার্শনিক, উচ্চ মাপের আলেম। ইমাম গাজালি, কেউ কেউ বলে ইমাম গাজ্জালি। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত, বিশ্ববরেণ্য দার্শনিক, মহাপণ্ডিত, বড় মাপের আলেম, বুজুর্গ আলেম ছিলেন। তিনি বড় আশ্চর্যজনক কথা, বড় আশ্চর্যজনক কথা বলেছেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রে বাড়িওয়ালা, তুমি কবর ভুলে গিয়েছ, হাসর ভুলে গিয়েছ, তুমি তোমার মৃত্যু ভুলে গিয়েছ। হতে তো পারে তোমার গায়ে যে কাফন লাগবে, তোমার এলাকার মার্কেটে দোকানে ওই কাফন চলে এসেছে, তুমি ভুলে গিয়েছ তোমার কাফনের কথা, অথচ আমার তোমার কাফন মার্কেটে চলে এসেছে। এখন ওই সময়টা বাকি, যেই সময় আল্লাহর নির্দেশ হবে আর আমার তোমার মৃত্যু করবে। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা সময় নির্ধারিত তোমাকে ফিক্সড সময়ের জন্য দুনিয়ায় পাঠানো হয়েছে, ওই সময়টা যখন শেষ হয়ে যাবে, নির্ধারিত সময় যখন কেটে যাবে, ফুরিয়ে যাবে, এক সেকেন্ড সময় তোমার জন্য পূর্বাপর করা হবে না। ভুলিও না, আল্লাহর নবী বলেন, আকসিরু মিন জিকিরি হাজিমিন লাযাত আল মাউত, মৌতকে ভুলিও না, বেশি বেশি স্মরণ করো, মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, মৃত্যুকে ভুলিও না। আরে ঘুমাইবার সময় তুমি দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহ তোমার নাম নিয়ে আমি মরতেছি, ওয়া আহিয়া তোমার নামে আমি জীবিত হব। আরে ঘুমাবার সময় তুমি মৃত্যুর কথা বলে বলে ঘুমাও, ঘুম থেকে যখন উঠো তখন তুমি তো পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমাবার সময়, ঘুম যাওয়ার সময়ও তুমি মৃত্যুর কথা বললা দুয়ার ভিতরে, আবার ঘুম থেকে উঠেও তুমি মৃত্যুর কথা বললা দুয়ার ভিতরে, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে মৃত্যু দেওয়ার পরেও, আমার মৃত্যু ঘটাবার পরেও দয়া করে আবার যেন তিনি আমাকে জীবন দান করেছে। ঘুমাইবার সময় মৃত্যুর কথা বলেই ঘুমাইলাম, ঘুম থেকে উঠেও মৃত্যুর কথা বললাম, ও ভাই এরপরেও মৃত্যুকে ভুলে গেলাম, আমার মতো হাজার মানুষকে মৃত্যুবরণ করতে দেখলাম, আমার মতো হাজার হাজার মানুষের কাফন গায়ে কাফন দেখলাম, হাজার হাজার মানুষের লাশ দেখলাম,
কত হাজার জীবনে কত হাজার মানুষকে দাফন করলাম, বাবাকে দাফন করলাম, দাদাকে দাফন করলাম, দাদুকে দাফন করলাম, আমার কত বন্ধুকে দাফন করলাম, আমার ফ্রেন্ড সার্কেলের কত সদস্যকে দাফন করলাম, প্রতিদিন কত মৃত্যু সংবাদ আমি শুনলাম, লোকমুখে শুনলাম, ফেসবুকে দেখলাম, মসজিদের মাইকে মাইকে কত আমার মতো কত মানুষের মৃত্যু সংবাদ শুনলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লাম। বড় দুঃখের কথা, বড় পরিতাপের কথা, বড় আফসোসের কথা, হায় হায়, এতবার মৃত্যুর আলোচনার পরেও, মৃত্যুর কথা শোনার পরেও, মৃত্যুবরণ করা লাশ দেখার পরেও আমি আমার নিজের মৃত্যুর কথা সম্পূর্ণ ভুলে গেলাম, ভুলে গেলাম মৃত্যুকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল আম্বিয়া, আফজালুর রুসুল, সাইয়্যিদুল কাউনাইন, হাবিবুর রাব্বিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নাবিয়্যিন, বিশ্ব নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী, আল্লাহর হাবিব, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পর্যন্ত আল্লাহ তাআলা ডেকে বলেছেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন, এ আমার হাবিব, আপনিও মরণশীল, আপনার মৃত্যুর অপেক্ষা যারা করে, আপনার বিরোধিতা যারা করে, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান এমন এমনটা কামনা যারা করে, ও ইন্নাহুম মাইতুন, তারাও চিরঞ্জীবী নয়, তারাও মৃত্যু মরণ করবে, তারাও মরণশীল, আপনিও মরণশীল, সমস্ত প্রাণী, প্রাণীকুল, সব প্রাণী ওই মরণশীল। সুতরাং মরণকে ভুলিও না, কবরকে ভুলিও না, আখেরাত ভুলিও না, নামাজ ছাড়িও না, পরের হক মারিও না, মানুষের উপর জুলুম অত্যাচার আর করিও না, হাশর ময়দানে না যায়া পারবা না, আল্লাহর আদালতে না দাঁড়ায়া পারবা না, আল্লাহর দরবারে হাশরের কাঠ গড়ায়, হাশরের মাঠের কাঠ গড়ায় না দাঁড়ায়া পারবা না, জীবনের হিসাব নিকাশ দিন দিতে হবে, এই বই অন্তরে রাখো, যাবতীয় হারাম ছাড়ো। আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। এইজন্য ছাড়ো, হারাম ছাড়ো, মৃত্যু কথা স্মরণ করো, মরণ বড় কাছে, আমাদের হাতে সময় নাই, মৃত্যু অনেক কাছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগর পার দিয়ে হাঁটতেছেন, নবীর দেশেও সাগর আছে তো, আরব সাগর তো আরবে, আরব সাগর জিদ্দার পারে, জিদ্দা তো আরব সাগরের পারে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগর পার দিয়ে হাঁটতেছেন, সাথে কতক সাহাবি, আল্লাহর নবী সাহাবাই কেরামকে ইশারা দিয়ে বলেন, দাঁড়াও না, একটু কাজ আছে। সাহাবাই কেরাম দাঁড়ালেন, তাকাই রইলেন, প্রিয় নবী কাজ করেন কি, এখন কি করবেন, আমাদেরকে দিয়ে নিয়ে নদীর পাড় দিয়ে চলতেছিলেন, এখন কি করবেন, সাহাবাই কেরাম অপেক্ষা করছেন। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দেখতে পান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাগর পারে বসে দুই হাত পাক মাটিতে মেরে চেহারা মাসা করতেছেন, আবার পাক মাটিতে হাত মেরে উভয় হাত কনি সহ মাটি মাকা, হাত দিয়ে উভয় হাত কনি সহ মাসা করতেছেন, এইভাবে প্রিয় নবী তায়াম্মুম করেছেন। সাহাবায়ে কেরাম তো ভীষণ আশ্চর্যজনিত, চরমভাবে আশ্চর্যজনিত হয়েছেন, ব্যাপারটা কি, রহস্যটাকে বুঝলাম না, নবীজি সাগর পারে, পার্শ্বেই সাগর, পানি তো একদম নিকটে, সেই পানি ব্যবহার না করে নবীজি শুকনো মাটি নিয়ে তায়াম্মুম করলেন, তায়াম্মুম কেন করলেন, আল্লাহ নবীকে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তায়াম্মুম করেছেন, পানি তো আপনার কাছে, আপনি তো সাগর পারে, এ তো পানি থাকতে আপনি তাইমুম করলেন, রহস্যটা তো বুঝলাম না,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে বলেন, শোনো না, আমি তায়াম্মুম করেছি কেন এটার কারণটা বুঝো না। কারণটা হলো আমার মাটি তো, তায়াম্মুমের মাটি তো আমার শরীরের সাথে লাগা, পায়ের সাথে লাগা, আমি বসলেই মাটি পেয়ে যায়। আমি তাড়াতাড়ি করে এই মাটি দিয়েই তায়াম্মুম করেছি। আমি পানি যদিও আমার কাছাকাছি, তবে এই মাটি দিয়ে তায়াম্মুম করা থেকে পানি পর্যন্ত গিয়ে উজু করতে তো আমার একটু সময় লাগবে। এতটুকু সময়ও যে আমি বেঁচে থাকবো এর তো কোনো গ্যারান্টি আমার কাছে নাই। প্রিয় নবীর অন্তরে এরকম যদি আতঙ্ক থাকে মৃত্যু বিষয়ে, বলেন না আমার আপনার কি পরিমাণ আতঙ্ক থাকার দরকার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীরা জিজ্ঞেস করেন, আমার তো এই অবস্থা, তোমাদের কি অবস্থা বলো না, তোমরা কি ভাবো, তোমাদের কি ভাবনা মৃত্যু নিয়ে, কার কি ভাবনা আমার কাছে একটু ব্যক্ত করো না। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু নিয়ে আমার ভাবনাটা হলো, আমি যখন ঘুম থেকে ভোরবেলা উঠি, আমি যখনই ঘুম থেকে প্রভাতকালে ঘুম থেকে উঠি, তখনই আমি ভাবি যে হয়তোবা আজকের সন্ধ্যা বিকাল নাও দেখতে পারি। এই হলো আমার মৃত্যু নিয়ে ভাবনা। সকালে ঘুম থেকে উঠেই আমি ভাবি যে আজ তো সকাল পাইলাম, বিকাল হয়তো নাও পেতে পারি, বিকালের আগেই আমি মারা যেতে পারি। আচ্ছা, তুমি মৃত্যু নিয়ে তোমার এই ভাবনা, এতটা তোমার ভয়, এমনটা তোমার ভয় ভীতি, মৃত্যুটা তুমি এত এতটুকু কাছে মনে করো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাই ভাবি, প্রতিদিন তাই ভাবি। এবার আরেক সাহাবিকে জিজ্ঞেস করেন, তুমি কি কো, মৃত্যু নিয়ে কি ভাবনা তোমার? ওই সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক সময় মৃত্যু নিয়ে ভাবি। আমি চার রাকাত নামাজের নিয়ত করে যখন নামাজে দাঁড়াই, তখন আমার ভাবনা হয়, হতে তো পারে এই চার রাকাত নামাজ আমি শেষ করতে পারবো না, এর আগেই মৃত্যুবরণ করব। চার রাকাত নামাজ আমি হয়তোবা পূর্ণ করতে পারবো না, এর ভিতরেই কিনা মরে যায়, মৃত্যুবরণ করি। এই হলো আমার মৃত্যু নিয়ে ভাবনা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো না, শুনো না, তোমাদের তো এই ভাবনা, আমার ভাবনাটা কেমন তোমরা শুনো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাদের রাসূলুল্লাহ, আপনি না হাবিবুল্লাহ, আপনি না ইমামুল আম্বিয়া সকল নবীগণের ইমাম, আপনি না রাহমাতুলিল আলামিন, আপনি না সাইয়িদুল কাউনাইন, আপনি না সাকিয়ে কাউসার, হাউজে কাউসার পান থেকে পানি পান করাবেন, আপনি না, আপনি না শাফাতে কুবরার মালিক। ইয়া রাসূলুল্লাহ, আপনারও মৃত্যু নিয়ে ভাবনা? হ্যাঁ, আমারও মৃত্যু নিয়ে ভাবনা। শুনো না, মৃত্যু নিয়ে আমার কি ভাবনা? তোমরা তো ঘুম থেকে উঠে ভাবো আজ বিকাল তুমি পাইবা না, হতে পারে পাইবা না। তোমাদের কেহ তো নামাজে দাঁড়িয়ে ভাবো হয়তো এই রাকাত গুলো তুমি শেষ করতে পারবা না, চার রাকাত নামাজ শুরু করে তুমি ভাবো চার রাকাত নামাজ শেষ করতে হয়তো পারবা না। আমার, আমি নবী, তোমাদের আমার ভাবনাটা শোনো না। আমার ভাবনা হলো, আমি যখন নামাজে ডান দিকে সালাম ফিরাই, তখন আমার ভাবনা হয়, আমি ভাবি ডান দিকে তো আল্লাহর তৌফিকে সালাম ফিরাইলাম, আমি হয়তো, এমনও তো হতে পারে আমি বাম দিকে আর সালাম ফিরাইতে পারবো না। ভুলে গেলাম তো মৃত্যুকে, ভুলে উঠেই দোকান, ঘুম থেকে উঠেই রাস্তার মোড়, ঘুম থেকে উঠেই সুহিলপুর বাজার, ঘুম থেকে উঠেই খাবার, ঘুম থেকে উঠেই ক্ষেত খামার, ঘুম থেকে উঠেই সর্দারি নেতাগিরি মাতাব্বরি, এসবই আমার দিন রাতের কাম, এসবই আমার ব্যস্ততা, এইসবই আমার ভাবনা। আমি তো আমার মৃত্যুকে ভুলে গিয়েছি, আমি তো আমার আখেরাত ভুলে গিয়েছি, আমি শুধু দুনিয়ার সামান তৈরিতে মত্ত মাতোয়ারা পাগল পাড়া হয়ে গেছি, আখেরাতের সামান তৈরি করতে যেন আমি ভুলে গিয়েছি। অথচ আল্লাহ তাআলা আমাকে ডেকে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হে দুনিয়ার মানুষ, শুনো না, আমি কইলাম, আমি কইলাম, আল্লাহ যেন বলেন, আমি কইলাম অনেক মানুষকে এবং অনেক জিনকে আমি কইলাম জাহান্নামের জন্য বানায় রাখছি।
আরে কেমনে ঘুমাও, এশার নামাজটা না পড়া ওয়াজে কেমনে বউ, ওয়াজ কেমনে ওয়াজ করাও, ওয়াজ পড়াও কেমনে, এশার নামাজ না পড়া ঘুমায়া যাও, যেখানে আল্লাহ বলে রাখছেন আমি কইলাম অনেক মানুষকে জাহান্নামের জন্য বানাইছি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এরার কলব আছে, এরার দিল আছে, আত্মা আছে, হৃদয় আছে, কিন্তু আফসোস আক্ষেপ তাদের আক্ষেপ, লা ইয়াফকাহুনা বিহা, তারা তাদের এই আত্মাটা দিয়া দিলটা দিয়া আল্লাহর কথা বুঝে না, বুঝার চেষ্টা করে না, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখে না, আল্লাহর ঘর দেখে না, আল্লাহর বিধান তারা দেখে না, আল্লাহর কোরআনের কালো কালো সুন্দর অক্ষরগুলো তারা দেখে না, আর তারা মসজিদের পথ তারা দেখে না, আখেরাত তারা দেখে না, কবর তারা দেখে না, লাশ তারা দেখে না, দেখেও দেখে না, বুঝেও বুঝে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এত বলা হয়, এত বলা হয় নামাজ পড়ো না, এরা শুনে না, এরা মান্যতার শোনা শুনে না, এরা আমলে নেই না, এরা অন্তরের কান দিয়া শুনে না, ভাষা ভাষা শুনে, ওয়াজে ফর্মালিটি মেনটেন হিসাবে ওয়াজ করে, ওয়াজ শুনে, কিন্তু এটা চর্ম কানে চামড়ার কানে শুনে, অন্তরের কান দিয়া কুরআন হাদিসের কথা ওরা শুনে না, শুনলে তো মানত, শুনলে তো এশার নামাজটা পড়ত, ছেলেকে বাসায় গিয়ে বউকে জিজ্ঞেস করত তোমার পুতেরে যে ঘুম পাড়ায় রাখছো খাওয়াইয়া এটা নামাজ পড়ছে কিনা, যদি জানতো নামাজ পড়ে নাই, যেই কোনো মূল্যে যেই কোনো ভাবে যেই কোনো ভাবে এই ছেলেকে ঘুম থেকে উঠাইতো, আমার তো পরিষ্কার মনে পড়ে, এটা আমার প্রশংসা নয়, আমার আত্মপ্রশংসা নয়, আমার বাবা দুনিয়ায় নাই, বাবা শহরে চাকরি করতেন, সাইকেল চালিয়ে শহর থেকে আসতেন, অত্র এলাকার কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব মাওলানা জয়নুল আবেদিন সাহেব চিনেন, চিনতেন আমার বাবাকে, আমি তখন স্কুলে পড়ি, বাসায় এসে যদি জানতেন যে এশার নামাজ না পড়ে ঘুমিয়ে গেছি, ক্লাস থ্রি পৌরে ফোরে যখন পড়ি তখনও বাবা যদি জানতেন ঘুমিয়ে গেছি, সেই চাটাই বিষয়ে মাটির ফ্লোরে শক্ত বালিশে ঘুমিয়ে গেছি, কি ঠাসা ঘুম, মাগরিবের পরই গ্রামের বাড়িতে চেরাক জ্বালিয়ে খাওয়া, তখন তো কুফি কুফি জ্বালিয়া খাওয়া, পেট ভইরা ইচ্ছা মতো খাইয়া দিতাম এক ঘুম, বাবা ঈশা কাঁচা ঘুমটা ভাঙতেন, উঠতাম না উঠতাম না, বাবা কত টানারানি করতেন, কত ধমকাইতেন, পানি ছিটা দিতেন, আমিও উঠতাম না বাবাও ছাড়তেন না, আমিও উঠি না বাবাও ছাড়ে না, শেষ পর্যন্ত বাবা নাসুর বান্দা, বাবা তার ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়, বাবা চিন্তা করে আমার ছেলের ঘুম বড় কথা না, আরাম বড় কথা না, বিশ্রাম বড় কথা না, কাঁচা ঘুমটা ভাঙ্গায়া নষ্ট করা এটা আমার বড় কথা না, আমার ছেলেকে জাহান্নাম থেকে আল্লাহর আজাব গজব থেকে বাঁচানো এটা হলো বড় কথা, এই জন্য বাবা কাঁচা ঘুমটা ভাঙ্গায়া পয়রা যায় ডানে পড়ি বামে পড়ি, এই হালাতে বাবা ডেনায় ধরে ধরে টিউবল পারে নিয়ে যাইতেন, বাবা নিজে কল চাপতেন ওযু কি করব কেমনে করব, বারবার যেন পয়রা যায় ছেলে মানুষ ঘুম কাঁচা ঘুম, কোন রকম উজু উজু করাইয়া আবার নিয়ে আসতেন, নামাজটা পড়াইয়া তারপরে আবার ঘুমে ঘুম যাওয়াইতেন, এ ভাই আলা কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, শুনো না আলা মানে শুনো না, আরে মন দিয়া শুনো না, আলার ব্যাখ্যা হলো মন দিয়া শুনো, অভিভাবকরা শুনো, অভিভাবকরা শুনো, হে অভিভাবকরা কুল্লুকুম রা, তোমরা প্রত্যেকেই তো অভিভাবক, তোমাদের অধীনস্থদের অভিভাবক, ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এমনি কিন্তু পার পাইবা না, ধরা পড়বা আটকা পড়বা, সন্তানাদিও জাহান্নামে যাবে, আর তাদের অভিভাবকত্ব দায়িত্ব যথাযথ পালন না করার অপরাধে তুমিও সন্তানাদির সাথে জাহান্নামে যাইবা,
জিজ্ঞেস করা হবে হাশরের দিন, জিজ্ঞেস করা হবে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তানাদি তোমাদের সম্পদাদি এইগুলি তো কিচ্ছু না রে, কিচ্ছু না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, এ তো আল্লাহর ইচ্ছা, আল্লাহর দয়া, আল্লাহর মাল। আমার ছেলেকে আজকে নিয়ে যেতেছিলাম রাস্তা দিয়ে, আমি ছেলেকে না দেখায়া দেখায়া রুমাল দিয়ে চোখের পানি মুছতেছিলাম আর কাঁদতেছিলাম আর মুছতেছিলাম। ছোট্ট ছেলেকে বহুদূর সুদূর ঢাকায় পাঠিয়ে দিচ্ছি আর একা একা খালি রাস্তায় কেঁদে কেঁদে আল্লাহকে বলছিলাম, আল্লাহ তোমার মাল তোমার হাতে দিয়ে দিলাম। ট্রেনে উঠিয়ে ট্রেন ছেড়ে দেওয়ার পরে সেই রেলগেটের দিকে আসতেছিলাম আর বলতেছিলাম আল্লাহকে, আল্লাহ এসে এ তো আমার না, এ তো তোমার দেওয়া, তোমার মাল তোমার হাতে দিয়ে দিলাম, তোমার দিন শিখার জন্য ছেড়ে দিলাম, আল্লাহ তুমি তাকে হেফাজত করিও, তুমি তাকে তোমার দিনের জ্ঞান বুঝ তাকে দান করিও। হে ভাই, সন্তানাদিকে নামাজ পড়াও, সন্তানাদিকে কোরআন শিখাও, এডক শিখাও, একেট শিখাও। ও ভাই, কুত্তার ইংরেজি শিখাইলা, ইঁদুর বিড়ালের ইংরেজি শিখাইলা, তোমার সন্তানকে কোরআন শিখাইলা না, কও না আল্লাহর কাছে কি জবাব দিবা। ও ভাই, সন্তান আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছে, আল্লাহর পরীক্ষায় জগতে এক নম্বরে পাস করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম। সন্তান বড় ছিল না, আল্লাহর হুকুম বড় ছিল, আল্লাহ হুকুম করেছেন আল্লাহর হুকুম রক্ষার্থে, একমাত্র সন্তান, একটাই মাত্র সন্তান তখন, একমাত্র সন্তান ইসমাইলের গলায় ছড়ি চালাইয়েই দিয়েছে। কোন জায়গায় কোন জায়গাটাতে ছড়িটা চালাইছিল এত বছর ওই জায়গাটা দেখার সৌভাগ্য হয় নাই, আল্লাহর দয়ায় এবার এবার সফরে উমরার সফরে সুনির্দিষ্ট ওই জায়গাটাও এখনো একটা ছোট্ট ছিন্ন দ্বারা চিহ্নিত করা, ওই জায়গাটা এবার দেখার সুযোগ হয়েছে, যেই জায়গাতে মিনা প্রান্তরের যেই জায়গাতে পিতা ইব্রাহিম তার সন্তান কলিজার টোকরা সন্তান ইসমাইলকে আল্লাহর হুকুম রক্ষার্থে শুয়াইয়া দিয়ে তার সন্তানের গলায় ছড়ি চালিয়ে দিয়েছিলেন, ওই জায়গাটা এবার দেখারও সৌভাগ্য। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর পরীক্ষায় পাস করেছেন, আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্যই আমাকে মাল দিয়েছেন, বাড়ি দিয়েছেন, সন্তান দিয়েছেন। আল্লাহর মর্জি তালাশ করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর কাছে যেতে হবে। যেই কোনো সময় আমার চলে যেতে হবে, চলে যাওয়া লাগবে, সময় কিন্তু তখন মিলবে না, তখন কিন্তু আর সময় বাড়ানো যাবে না, মেয়াদ বৃদ্ধিকরণ কার্য আর হবে না, করা যাবে না। কত কিছুরই তো মেয়াদ বাড়ানো যায়, মৃত্যু সময় আর মেয়াদ, জীবনের মেয়াদ আর বাড়ানো যাবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জীবন করলেন, দুনিয়াতে কেমন জীবন করলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাদ যখন মারা গেছে, প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরত সাদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সম্পর্কে বলেন, আমার সাদ যখন মারা গেছে সাদের মৃত্যুতে আল্লাহর আরশ 3 দিন পর্যন্ত ক্রন্দন করেছে, 3 দিন পর্যন্ত টানা, 3 দিন পর্যন্ত আল্লাহর আরশ ক্রন্দন করেছে। কি আমল করেছেন হযরত সাদ! ও ভাই, পরহেজগারি অর্জন করব, নামাজ ধরব, ইমান শিখব, ইমান রক্ষা করব, ইমান রক্ষার উপায় হলো নেক আমল। নেক আমল করলো বিশেষ করে 5 সপ্তাহ নামাজ পড়ো। একজন ইমানদার, নামাজি, নেককার, পরহেজগার, আবরার, কোরআনের ভাষায় আবরার, এই মানুষটা মৃত্যুবরণ করার পরে না, মৃত্যুবরণ করবে সময় ঘনায় আসছে, মুমূর্ষ অবস্থায় উষ্ঠাগত প্রাণ, এখন আর আপন জন কাউকে চিনে না, হাত পা ছেড়ে দিয়েছে, চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে, চোখ উল্টে যাচ্ছে, নীল চোখ দেখা যায়, এমন অবস্থায় হাত পা ছেড়ে দিয়েছে, হাদিস শরীফে আসছে, সে যদি নেককার হয়, সে যদি ইমানদার হয়, সে যদি নামাজি হয়, আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতাকে
জান্নাতি রুমাল জান্নাতি সুগন্ধি দিয়ে মেখে, এই সুগন্ধিযুক্ত জান্নাতের সুগন্ধিযুক্ত রুমাল ফেরেশতার হাতে দিয়ে ফেরেশতাকে নির্দেশ দেন, যে বলে দেন যে হে ফেরেশতা যাও, দুনিয়ার জমিনে যাও, বাংলাদেশে যাও, অমুক এলাকায় যাও, অমুক বংশের, অমুক গুত্রের, অমুকের অমুকের সন্তান সে মৃত্যুকালীন সময়ে মুমূর্ষু অবস্থায় শুয়ে আছে, হাত পা ছেড়ে দিয়েছে, আপনজনরা তাকে ঘিরে কান্না করছে, হে ফেরেশতারা জান্নাতি ঘ্রাণ সুগন্ধি মাখা রুমাল নিয়ে যাও, আমার ওই বান্দা মৃত্যুর আগে আগেই তার পা থেকে মাথা পর্যন্ত পুরোটা শরীর এই জান্নাতি সুগন্ধিযুক্ত রুমালটা দিয়ে ঢেকে দাও। মানুষটা মরার আগেও, ইমানদার মানুষটা মৃত্যুবরণ করার আগেও রহমতের ফেরেশতা এসা জান্নাতি চাদর তার গায়ের উপর দিয়ে দেয়। এই চাদর দুনিয়ার মানুষ দেখে না, এই চাদর দুনিয়ার মানুষের চর্ম চোখে দেখতে পারে না। আল্লাহ তাআলা নূরের তৈরি রহমতের ফেরেশতা দিয়ে দুনিয়ার মানুষ দেখতে পায় না এমন জান্নাতি চাদর তার গায়ে বিছায় দেয়। এখানে দেখা যাবে না, এটা জান্নাতি জিনিস, জান্নাতি জিনিস দুনিয়াতে সরাসরি দেখা যায় না, সরাসরি দেখা যায় না, এই জন্য এটা জান্নাতি জিনিস। মানুষ না এই চাদর দিয়া ঢেকে, এটা তো জান্নাতি চাদর, এই চাদরতে জান্নাতের সুঘ্রাণ আছে, সুগন্ধি আছে। এবার মৃত্যুর দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে আল্লাহ তাআলা হুকুম করেন, আমার প্রিয় বান্দার যেন কষ্ট না হয়, তোমার তার কষ্টটা হালকা করে দাও, তাকে এত কষ্ট দিও না, আরামসে শান্তিতে তার ভিতর থেকে প্রাণটা বের করে নিয়ে আসো। প্রাণটা বের করে নিয়ে যায় তখন এই এই নেককার পরহেজগার মানুষটা হাদিসে আসকে আছে একটা মুচকি হাসি দেই, এই মুচকি হাসি দেই মৃত্যুকালীন মুচকি হাসি দেই। অনেক হাদিস এই জায়গাটাতে, অনেক হাদিস, আরেক দল ফেরেশতাকে আল্লাহ তাআলা নির্দেশ দেন, আমার এই নেককার পরহেজগার বান্দা মৃত্যুবরণ করে কবর জগৎ পার হয়ে হাসর মাঠ পাড়ি দিয়ে জান্নাতে এসে যেই সিংহাসন পাবে, আসন পাবে, বিছানা পাবে, গালিচা পাবে, নাজ নেয়ামত পাবে, পুরোটা আসন সে এখনো মৃত্যুবরণ করে নাই, এই হালাতেই তার সামনে তুলে ধরো। মৃত্যুর পূর্বক্ষণে এই মৃত্যুমুখে নিপতিত মানুষটা মৃত্যুর পূর্বক্ষণে তখনও জীবিত, এই মানুষটা মৃত্যুবরণ করার পরে জান্নাতে গিয়ে যেই আসন পাবে, গ্রহণ করবে, সেই আসনটা দুনিয়ার জমিনে শুয়া অবস্থায় ওই আসনটা দেখতে পায়, রহমতের ফেরেশতাকে দেখতে পায়। পৃথিবীর কোনো মানুষকে আর দেখে না, চিনে না, আর কাহারো ডাক শুনে না, আর কথা বলতে পারে না, আর আঙ্গুলের মাথার এক ফুটা পানি গলৎকরণ করতে পারে না, গিলতে পারে না, ঢুক গিলতে পারে না। ওই মুহূর্তে আল্লাহর ফেরেশতা যখন সাদা সুন্দর সুশ্রী আকার ধারণ করে মুমূর্ষু ব্যক্তির দরবারে চলে আসে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা দল চলে আসে, এসে তারা কি বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করিও না, টেনশন করিও না, সবাইকে ফেলে সব কিছু রেখে আখেরাতের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছ, রওনা করছ, তাই বলে ভয় করিও না, টেনশন করিও না। ফেরেশতারা যখন এ ধরনের অভয় প্রদান করে, এই ধরনের নির্ভয় প্রদান করে, তখন এই এই মূর্ষু মানুষটা মুচকি মুচকি হাসতে থাকে, হাসে মুস্কি হাসে মুস্কি হাসি। এই মানুষ মুমূর্ষু মানুষের মুস্কি হাসি কোনো কোনো সময় কাহারো কাহারো হাসি দুনিয়ার মানুষও দেখতে পায়, আল্লাহ দেখায় দেখে। কুতবুল আলম শাইখুল ইসলাম উস্তাজ দুনিয়া আসিরে মালটা হুসাইন আহমদ আউলাদ রসুল আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাই এন্তেকালের পর হযরত মদনী রাহমাতুল্লাহের মৃত্যুবরণের পরে তার লাশের চেহারা হাসতেছিল। এই জন্য
এমন জীবন কর রে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, তোমাকে নিয়ে ভুবন কাঁদবে জগৎ কাঁদবে। ইমানদার যখন মারা যায় জগৎ কাঁদে, আসমান কাঁদে, হাদিসে আসছে আসমান কাঁদে জমিন কাঁদে, হাদিসে আসছে ইমানদার নেককা যেই মুসল্লায় নামাজ পড়ত ওই মুসল্লটা কাঁদে, যেই খাটে শুইত ওই খাট কাঁদে, যেই মাঠে বসে বয়ান করত শুনত ওই মাঠ ময়দান কাঁদে, যেই রাস্তা ধরে যেই রাস্তার পথ ধরে আল্লাহর ঘরে যাইত আসতো ওই রাস্তা ঘাট তার জন্য কাঁদে, আসমান জমিনের বিভিন্ন আসবাবপত্র তার জন্য কাঁদে। আল্লাহ হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর আরশ ক্রন্দন করেছেন তিন দিন। সুবহানাল্লাহ, মানুষটা যখন মরে যায় জানাজার মাঠে যখন নিয়ে যায়, জানাজা শেষ খাটুরা কাঁদে নিয়েছে দুনিয়ার আপনজনরা, মৃত্যু নেককার এই নেককার মৃত মানুষটার লাশ খাটুরা কাঁদে নিয়েছে কবরস্থানের দিকে রওনা করেছে, হাদিস শরীফে এসেছে লাশ কাঁদে নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে এক বিশাল ফেরেশতা বাহিনী পাঠাইয়া দেন, এই জানাজার মাঠ থেকে ওই তার কবরটা পর্যন্ত ফেরেশতাদেরকে পাঠাইয়া দিয়া বলেন, হে ফেরেশতারা তোমরা দুই সারিতে লাইন ধরে দাঁড়ায়া যাও, আমার নেককার বান্দার লাশ খাটুরা করে দুনিয়ার মানুষ কাঁধে করে কবরস্থানে নিয়ে যাচ্ছে, তোমরা দুই সারিতে দাঁড়িয়ে আমার এই নেককার বান্দাকে সংবর্ধনা আর শুভেচ্ছা জানাইবে। তখন দুই ধারে দুই লাইনে দাঁড়িয়ে কবর পর্যন্ত ওই জানাজার মাঠ থেকে কবর পর্যন্ত ফেরেশতা দল দুই সারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লাশকে অভ্যর্থনা জানায়। আমার ভাইরা, ফেরেশতার অভ্যর্থনা পেয়ে পেয়ে, সংবর্ধনা পেয়ে পেয়ে, শুভেচ্ছা শুভেচ্ছা পেয়ে পেয়ে লাশ যখন কবরে শোয়ানো হয়, তখন আবার কবরের ভিতরের দায়িত্বশীল ফেরেশতাকে আল্লাহ তাআলা নির্দেশ করেন, ফেরেশতাগণ দায়িত্বশীল ফেরেশতারা অ্যালার্ট হয়ে যাও, আমার প্রিয় বান্দা কবর জগতে চলে এসেছে, দুনিয়ার মানুষ সাধারণ মাটিতে শোয়া দিয়েছে, আমার এই প্রিয় বান্দাকে দুনিয়ার সাধারণ মাটিতে আমি শোয়া রাখব না, আমার প্রিয় বান্দার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের গালিচা বিছায়া দাও, জান্নাতের পোশাক, দুনিয়ার মানুষ তো তার গায়ের পোশাকগুলো খুলে খালি করে তাকে ছেড়ে দিয়েছে, পোশাক সুন্দর সুন্দর দামি দামি পোশাকগুলো খুলে রেখে দিয়েছে, শুধু আমার বান্দার সম্মানার্থে সেলাই ছাড়া ডিজাইন ছাড়া ফ্যাশন ছাড়া পকেট ছাড়া কোনো ধরনের রং ছাড়া ধবধপে সাদা তিনটা কাপড় পেঁচিয়ে, পাঁচটা কাপড় নারীকে পেঁচিয়ে তিনটা বাদ দিয়ে কোনো রকম মাটির নিচে ফেলে দিয়ে চলে গিয়েছে, আমি আমার প্রিয় বান্দাকে এই অবস্থায় রাখবো না, এই সাধারণ দুনিয়ার পোশাকে রাখবো না, যেই পোশাক কয়েকদিন কবরের ভিতরে মাটিতে পড়ে থাকলে পচে যায় মাটির সাথে মিশে যায়, এরকম পচে যাওয়া পোশাকের ভিতরে আমার প্রিয় বান্দাকে আমি রাখবো না, হে ফেরেশতারা আমার এই নেককার পরহেজগার প্রিয় বান্দার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দাটা কবরে কেমনে থাকবে, দুনিয়াতে তো আলো বাতাসে ছিল, দুনিয়াতে তো তাকে পাখা করত, দুনিয়াতে তো তার ঘরে ফ্যান ছিল এসি ছিল, দুনিয়াতে তো তার কত কিছু ছিল সব রেখে ফেলে আমি তাকে নিয়ে এসেছি, চলে এসেছে, সে ছিল পরহেজগার, সুখে দুঃখে আমাকে স্মরণ করত, সর্বাবস্থায় আমাকে ভয় করত, আমি সে কবরে কেমনে থাকবে, কি খাবে কি করবে কেমনে থাকবে, এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেন, ঘোষণা দিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের দিকে দরজা জানালা খুলে দাও, জান্নাতি নাজ নিয়ামত আলো বাতাস, জান্নাতের হিমেল হাওয়া শীতল বাতাস যেন তার কবরের ভিতরে পৌঁছে যায়। আমার ভাইয়েরা, সেই এমন জীবন করতে হবে, পাঁচ অক্ত নামাজ পরিবারের সবাইকে পড়াইতে হবে, লেনদেন সাফসুতরা করে পানা দানা পরিষ্কার করে ঘুমাইতে হবে, ঘুমাইবার আগে সমাধান করে নিতে হবে, কাহারো সাথে মন মালিনতা থাকলে দূরত্ব থাকলে এগুলি ছেড়ে দিতে হবে, মন থেকে ছেড়ে দিতে হবে, তুমি তোমার ভাইকে এতবারই মাফ করো, প্রতিবেশীকে এতবারই মাফ করো, কলিগকে এতবার মাফ করো, বন্ধুকে অধীনস্থকে তুমি এতবার মাফ করো, যতবার তুমি আল্লাহর কাছ থেকে মাফ পেতে চাও,
তুমি চিন্তা করো তোমার আমার জীবনে আল্লাহর সঙ্গে আমরা কতবার কত বারংবার অপরাধ করেছি, যদিও অনেকবার তৌবা করেছি, তৌবা করে করেও তো এই তৌবা আবার নষ্ট করেছি, তবুও তো আমি আল্লাহর কাছে ক্ষমা কামনা করছি। তুমি তোমার সাথীকে এতবারই ক্ষমা করে দাও যতবার তুমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।